আপনারা সবাই অবগত আছেন, সবাই জানেন যে 25শে মার্চ যেই কালো রাত আমরা বলি, গণহত্যার কালো রাত বলে আমরা এটিকে অভিহিত করি, সেটি একদিকে যেরকম আমাদের ইতিহাসের সাথে একটি অনস্বীকার্য রাত, অনস্বীকার্য দিবস, এবং একই সাথে সেটি ইতিহাসের একটি ঘৃণতম রাত, যেই রাতে পাকিস্তানি বর্বর আর্মিরা বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপরে নৃশংস হত্যা চালিয়েছিল। মুক্তিযোদ্ধাদের কারণে আসলে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তা আমি প্রথমেই অনুরোধ করব, আমাদের সাথে উপস্থিত আছেন জনাব আলাউদ্দিন দেওয়ান স্যার, স্যারকে আমি একটু অনুরোধ করব যে 25শে মার্চ পরবর্তী সময়ে, এবং এই যে আপনাদের আশেপাশে আরো অনেক মানুষ ছিল, আসলে আপনারা এই দিনটিকে কিভাবে দেখেছেন, এবং এই দিনের সাথে আপনাদের মুক্তিযুদ্ধে যাওয়ার যে সম্পর্ক বা মুক্তিযুদ্ধে যে অংশগ্রহণ, সেটি নিয়ে যদি সংক্ষেপে একটু আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন। 1971 সনের 7ই মার্চে যে ভাষণ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে এমন কোন নির্দেশনা নাই যে ওটা বাকি আছে। ওটা কিন্তু আমরা তাৎপর্য তখন থেকে আমরা উপলব্ধি করতে পারছি যে এখানে একটা কিছু হইতেছে। পরক্ষণে 25শে রাত্রে কাল রাত্র মানুষ ঘুমাই আছে, বর্বর বাহিনীরা অস্ত্র শস্ত্র নিয়ে, ট্যাঙ্ক 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 সহ নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় বহু লোকদেরকে হত্যা করবে। এরপরে রাজারবাগ ওখানে গিয়ে আক্রমণ করলেন, পিলখানা আক্রমণ করলেন, এই শব্দগুলো আমরা এখান থেকে শুনছি সারা রাত্রটা। আমরা আমরা এমনই বুঝতে পারছি যে নিশ্চয়ই একটা কিছু হয়েছে। পরে সকালে যেভাবে জানলাম যে এই ঘটনা, সমস্ত কিছু তারা ধ্বংস করে দিতে যাচ্ছে, বঙ্গবন্ধু ওনাকে অ্যারেস্ট করেছে, তখন আর আমাদের ওই যে ভাষণে যে নির্দেশগুলো দিয়ে গেল, তখন আমরা চিন্তা করলাম যে এই যে নির্দেশ ভবিষ্যৎবাণী উনি করে গেল, জাদুর মতো, বাক্সর মতো, কোনো লিখিত নাই, কিছু নাই, এইভাবে যে উনি অনর্গল বললেন, ওনার অন্তর থেকে এইগুলো বাহির হইল। এইগুলো আমরা পর্যালোচনা করলাম এবং তাদের প্রতি এই যে লোকগুলো মারা গেল আর তারা এইভাবে অত্যাচার করছে। এরপরে আমাদের এই সম্পর্কে আমার আরো আগে জানা ছিল, যেহেতু আমার ভাই পাকিস্তানে চাকরি করতেন এয়ারফোর্সে, ওনার থেকে তখন শুনতাম, তখন থেকে আমার এদের প্রতি একটা ঘৃণা আসতো। যাক, এই কাল রাত্রে যখন হত্যা করলো, এরপর থেকে চিন্তা করলাম যে কিভাবে মুক্তিযুদ্ধে যাওয়া যায়। তো আমাদের এলাকা থেকে কিছু লোক নিয়ে আমরা, আমাদের ভিতরে এমন একটা ক্ষোভ সৃষ্টি হলো যে এদেশের মানুষকে তারা ভেবে হত্যা করবে আর আমরা বেঁচে থাকবো, তা কখনো হতে পারে না। কাজেই বঙ্গবন্ধু যে বলে গেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই তো স্বাধীনতার সংগ্রাম, এখন তো এই দেশ স্বাধীন করতে হবে আমাদের, তার মাটিকে রক্ষা করতে হবে। যারা দেশকে ভালোবাসে তারাই অবশ্য মুক্তিযুদ্ধে অনুসরণ করেছে। আমার মনে যে ধারণা, আমি অত্যন্ত দেশকে ভালোবাসতাম, সেই অনুপ্রেরণা নিয়ে ট্রেনিং এ গেলাম, সেখানে ট্রেনিং করলাম বাগমারা ট্রেনিং ক্যাম্পে, আমরা 28 দিন ট্রেনিং করলাম। সেখান থেকে বিভিন্ন ধরনের অস্ত্র, যেমন রাইফেল, LMG, SLR, স্টেন গান, ডিনামাইট, গ্রেনেড, এই সমস্ত ট্রেনিং নেওয়া, অস্ত্র নিয়ে, গোলাবারুদ নিয়ে আমরা, আমার মনে পড়ছে শুধু ওই 3 তারিখ মনে নাই, সবরাতের রাত্রে আমরা আমাদের গজারিয়া উপজেলায় আমরা ঢুকলাম। সেখান থেকে আমরা বিভিন্ন ক্যাম্পে সব মুক্তিযোদ্ধা যা আছে আমরা 74 জন একসাথে আসছি অস্ত্র নিয়ে। এই 74 জনকে আমরা আবার বিভিন্ন ভাগে ভাগ করে এক এক গ্রামে রাত্রে যাপন করতাম, লুকায় লুকায় থাকতাম, আবার রাত্রে গিয়া কোথায় কি করতে হয়, কোথায় রাজাকার বাহিনী, আর আমাদের তো ঢাকা চিটাগাং রোড, হাইওয়ে রোড, এখানে সব সময় ওই রাজাকার আর আর্মি থাকতো প্রত্যেকটা ব্রিজের উপর। আগে তো ডিসেম্বরের প্রায় 5 তারিখে আমরা এই প্রত্যেকটা ব্রিজের গোড়ায় গোড়ায় যে তারা ক্যাম্প করে রয়েছে, এই ক্যাম্পের মধ্যে আমরা আক্রমণ করলাম। আমাদের একটা ইয়েতে ছিল 34 জন করে এক একটা ইউনিটে, তো ওখান থেকে তাদেরকে মোটামুটি 3 দিন যুদ্ধ করার পর তারা ইনশাল্লাহ ঠিক আছে যাওয়ার পরে কিছু আবার রয়ে গেছে, বলাই গেছে আপনার এদিক যাচ্ছি ময়নামতি ক্যান্টনমেন্ট, আমাদের কাছ থেকে একটু কাছাকাছি দাউদকান্দি দিয়া তারা পালাই গেল, আর এই দিকটা ঢাকার দিকে গেল, তারা ওই মেঘনা যে ব্রিজ, বর্তমানে ব্রিজ, এটা ফেরি ছিল,
তখন ওই ফেটি দিয়ে তারা পলাই গেছে, কিছু ওখানে মারাও গেছে। তো এভাবে আমরা যুদ্ধগুলা অপারেশন গুলো করেছিলাম আর কি। তো আমাদের তখন আসলে এই যে যুদ্ধ করলাম, তখন পিছনে কি হবে তা ভাবি নাই, শুধু সামনের দিকে দেশকে রক্ষা করতে হবে, এটাই আমাদের মেন টার্গেট ছিল। পিতামাতা কখন অনেকেই বাধা দিল, আমরা সেটা মানতাম না। আমাদের যে নির্দেশনা ছিল সেই অনুপাতে আমরা কাজ করছি। পিতামাতা যদি রাজাকারী কোনো বা মুসলিম লীগ করত, তাদেরকে আমরা রেহাই দিতাম না। এই ধরনের ট্রেনিং আমাদের ওখান থেকে দেওয়া হয়েছিল, আমরা সেই মতো কাজ করছি ইনশাল্লাহ। তো এখন আপনাদের তো আমাদের সাথী অনেকেই মারা গেছেন নাই, তাদের আত্মার মাগফিরাত করছি। ডক্টর ফারনা হেলাল মেহতাব ম্যামের কাছে একটা বিষয় জানতে যাব, যেটি হচ্ছে এরকম বর্বরোচিত যে হত্যাকাণ্ড, যে গণহত্যা, ইতিহাসের একটি নৃশংস গণহত্যা, এটি আন্তর্জাতিক ভাবে এখনো গণহত্যার স্বীকৃতি পায়নি, কিংবা যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারাও কখনো সেটিকে সেইভাবে লজ্জিত বা প্রকাশ্যে কখনো দায় স্বীকারটি করেনি। এই প্রক্রিয়াটি কি আসলে কিভাবে দেখছেন আপনি, বা এই যে আন্তর্জাতিক যদি স্বীকৃতিটা তারা দিতে চায় আন্তর্জাতিক ভাবে, সেই জন্য আসলে প্রক্রিয়াটা কি হতে পারে, আপনি ম্যাডাম যদি একটু সেদিকে আলোকপাত করেন। আসলে রাতুল, তোমার প্রশ্ন থেকেই যদি বলি, তুমি যখন আজকে আমাদের প্রশ্ন শুরু করলে, আমাদের একজন মুক্তিযোদ্ধা আছেন এখানে আলাউদ্দিন দেয়ান সাহেব, ওনাকে প্রশ্ন করলে কিন্তু যে আমাদের মুক্তিযুদ্ধ কথাগুলো যদি বলেন, যে আপনাকে কি অনুপ্রেরণা দিয়েছে বা আপনি কিভাবে যে মুক্তিযুদ্ধে আসলেন এভাবে করে বলা হয়েছে। তো এই যে তোমরা তরুণ শিক্ষকরা যারা আছো, হ্যাঁ, যারা তরুণ শিক্ষকরা আমাদের সহকর্মী হিসেবে আছো, তারা কিন্তু বড় হয়েছে একটা গল্প শুনে, সেটা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের গল্প শুনে, মুক্তিযুদ্ধের ইতিহাস শুনে। আমরা 26শে মার্চ জানি, আমরা 16ই ডিসেম্বর জানি, কিন্তু গত কয়েক বছর থেকে কিন্তু এটা উঠে আসছে, ভয়াল কালরাত্রি, 25শে মার্চটা ব্যাপকভাবে উঠে আসছে, 14ই ডিসেম্বরটা ব্যাপকভাবে উঠে আসছে, কিন্তু এই 50 বছরে ব্যাপকভাবে এই কথাগুলো যত না এসেছে তার চেয়ে বেশি আলোচিত হয়েছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ ডেফিনেটলি আমাদের অস্তিত্ব, আমাদের ইতিহাসের অংশ না, আমাদের ইতিহাস, বাঙালি জাতি মানেই মুক্তিযুদ্ধ। কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হওয়ার যে প্রক্রিয়া, শুরু কিন্তু হয়েছিল 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে। সেই 7ই মার্চের ভাষণকে আমরা কতকাল পরে আন্তর্জাতিক স্বীকৃতিতে নিয়ে আসলাম। আমাদের 7ই মার্চের ভাষণ কিন্তু স্বীকৃতি পেল অনেক বছর পরে। তারপরে দেখো, মানে আলোচনায় আসতে আসতে এই ব্যাপারগুলি হয়। আমরা 25শে মার্চকে যতটা না আলোচনায় এনেছি, খুশির দিনটাকে, ঠিক তার পরদিন 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস হওয়ায় আমাদের সমগ্র আয়োজন সবসময় স্বাধীনতা দিবসকেই কেন্দ্র করেছিল। আমরা প্রত্যেক বছর বাংলাদেশের জন্মদিন বলো, স্বাধীনতা উৎসব বলো পালন করে গেছি এই 26শে মার্চকে ঘিরে। কিন্তু গত কয়েক বছর থেকে যখন মনে হলো যে না, এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া হয়নি, আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, কাজ শুরু হয়েছে আসলে গত কয়েক বছর থেকে। এখন কথা হয়েছে কেমন করে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। আমরা আমরা আলোচনা করলে কিন্তু হবে না ব্যাপারটা, তোমার ঘরের কথা ঘরের মধ্যে থাকলেই কিন্তু হবে না, এটা চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবে, এটা তোমার ঘরের বাইরে বের করে আনতে হবে। ঠিক তেমনি আমাদের যে এই যে কালরাত্রি যেটা আছে, কালরাত্রি বলো কালরাত্রি বলো, আমাদের সেই কথাগুলো বিশ্বের কাছে ছড়িয়ে দিতে হবে। 25শে মার্চের এই কালরাত্রির কথাটা যেটা হয়েছে গণহত্যাকে আনতে হবে, এই গণহত্যার মাধ্যমেই কিন্তু সূচিত হয়েছিল স্বাধীনতা দিবস। আমরা 30 লক্ষ শহীদের কথা আমরা সবসময় বলছি, কিন্তু কালরাত্রিতে যে 50,000 নিরস্ত্র জনতার উপর যে বর্বরোচিত হামলাটা হলো, ঘুমিয়ে পড়া মানুষকে যেভাবে নির্বিচারে হত্যা করা হলো, সেই গণহত্যার কথাটা কিন্তু আলোচিত হচ্ছে না। সেই গণহত্যার কথাটা শুধুমাত্র বাংলাদেশি আলোচনা বা বাংলা ভাষায় আলোচনা না করে আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক ভাষাতেও আসতে হবে, অধিক পরিমাণে গবেষণায় আসতে হবে, প্রত্যেকটি দেশে
পৌঁছে দিতে হবে এই কথাগুলো। সেই চর্চাটি এখন আমাদের শুরু হয়েছে যে আমরা 25শে মার্চ পালন করছি, যেটি আগে হয়তো আমরা ওইভাবে করে অনেক প্রতিষ্ঠান অনেক জায়গাতে হয়তো করা হয়নি, বাট যেহেতু সেটি শুরু হয়েছে আমাদের বিশ্বাস এটির আন্তর্জাতিক স্বীকৃতিও হয়তো আমরা অচিরেই লাভ করব। তো এ পর্যায়ে আমাদের আজকের যিনি প্রধান আলোচক রয়েছেন জনাব এনআই খান স্যার, আপনাকে আবারও ধন্যবাদ দিতে চাচ্ছি আমি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা স্যারের কাছে যে বিষয়গুলো নিয়ে আসলে জানতে চাবো, যে এক সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন জুড়ি, 25শে মার্চ বহু মানুষকে, নিরস্ত্র মানুষকে হত্যা করা হলো, এরপর আমাদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ সংগঠিত হলো, 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা হলো, তারপরেও কিন্তু আমরা এখন সেই জায়গা থেকে অনেক উপরে চলে এসেছি। আমরা বৈশ্বিকভাবে একটি সামগ্রিক মুক্তিযুদ্ধ এবং আমাদের আজকের যে অবস্থান সেটি নিয়ে স্যার যদি একটু আমাদেরকে তুলে ধরতেন স্যারের বক্তব্য এবং বক্তব্য। জনাব এনআই খান স্যার ধন্যবাদ। জনাব রাশেদ রাতুল, আমি আজকের এই দিনে স্মরণ করছি 25শে মার্চের সেই কালরাত্রি সহ মুক্তিযুদ্ধে আগে এবং পরে এমনকি ভাষা আন্দোলনে যারা আত্মোৎসর্গ করেছেন তাদের সবাইকে সম্মান জানাচ্ছি, আর যারা এখনো বেঁচে আছেন বীর মুক্তিযোদ্ধা তার ভিতরে একজন আলাউদ্দিন দেওয়ান সাহেব, ওনাকেও ধন্যবাদ দিচ্ছি যে আমাদের এই স্বাধীনতাকে ছিনে আনার জন্য, এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য ডক্টর ফারহানা হেলাল মাহতাবকে, মাহতাবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের একটু পেছন থেকেই শুরু করতে হবে। আমরা লক্ষ্য করেছি যে এই 25শে মার্চের কালো রাত্রে যে হত্যাযজ্ঞ হয়েছিল, 50,000 থেকে 1,00,000 মানুষকে হত্যা করা হয়েছিল। অস্ট্রেলিয়ার একটি পত্রিকায় তখন প্রকাশিত হয়েছিল এক রাত্রে প্রায় 1,00,000 মানুষকে সারা দেশে হত্যা করা হয়েছে। তখন সাংবাদিকদেরও অ্যাক্সেস দেওয়া হয়নি। আমরা কিছু বিদেশি সাংবাদিকদের মারফত অল্প কিছু জেনেছি, আর বাঙালিরা মুখে মুখে তো সব কিছুই জেনেছি, প্রচারিত হয়েছে। তো প্রেক্ষাপটের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে সালটা 1966 সাল। তখন বঙ্গবন্ধু খুলনাতে একটা বক্তৃতা দিতে গিয়েছিলেন 6 দফার বিষয়ে। বঙ্গবন্ধু সেখানেই পররাষ্ট্রনীতির গোড়াপত্তন করেছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমাদের কারো সাথে বৈরিতা না, সবার সাথে বন্ধুত্ব। বৈরিতা শব্দটি ব্যবহার করেছিলেন, শত্রুতা ব্যবহার করেননি। সুতরাং সেটা পররাষ্ট্রনীতির আমাদের মূল মন্ত্র 1966 সালে। এরপর 1969 সালের 5ই ডিসেম্বর বঙ্গবন্ধু সরওয়ারদির মৃত্যুবার্ষিকীতে, অর্থাৎ সরওয়ারদি 1962 সালের 5ই ডিসেম্বর ইন্তেকাল করেছিলেন, আর এটি হচ্ছে 1969 সালের 5ই ডিসেম্বর বঙ্গবন্ধু আজকের যে সরওয়ারদি উদ্যান, যেটা রেসকোর্স ময়দান ছিল, সেখানে এক বক্তৃতায় বলছেন যে পাকিস্তানিরা বাংলাদেশের কোনো নাম গন্ধ রাখেনি, কোথাও কোনো নাম নেই শুধু বঙ্গোপসাগর ছাড়া। আজ থেকে আমি ঘোষণা করলাম এই ভূখণ্ডের নাম হবে বাংলাদেশ। তাহলে বঙ্গবন্ধু পররাষ্ট্রনীতি দিয়েছিলেন, বাংলাদেশের নামও দিয়েছিলেন। এরপর 70-এর নির্বাচন, 70-এর নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টোরি, এবং এই ভিক্টোরির পর আমরা যদি খুব সংক্ষেপে বলতে চাই তাহলে দেখব যে ইয়াহিয়া খান যে অধিবেশন ডেকেছিলেন, 3 তারিখে যে অধিবেশন হওয়ার কথা ছিল, 1 মার্চে ইয়াহিয়া খান ঘোষণা করলেন যে না, 3 তারিখের এই অধিবেশন মুলতবি হবে না। তখন 3 তারিখে বঙ্গবন্ধু এই রেসকোর্স ময়দানেই ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, এবং আমি বলল সেটা বাংলাদেশের রূপরেখায়। এবং ওই ভাষণে এবং ওই সভাতে ওখানেই ঠিক হয়ে গিয়েছিল যে আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত হবে, এবং ওখানেই ঠিক হয়েছিল আমাদের জাতীয় পতাকা কেমন হবে। সব কিছু ঠিক হচ্ছে এরপর 7ই মার্চের ভাষণ। যদিও বঙ্গবন্ধু তার 32 নম্বর বাড়ির যে লাইব্রেরি কক্ষ বা পাঠকক্ষ, বঙ্গবন্ধুর ব্যক্তিগত পাঠকক্ষ, যেটি
1961 সালে প্রথম ওই বাড়িতে উঠলে যেটা বঙ্গবন্ধুর বেডরুম ছিল সেই রুম থেকে এই 25শে মার্চের রাতে দিবাগত রাতে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে প্রায় 1:30টার সময় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন সেটি হচ্ছে আইনত ঘোষণা ডি জুর কিন্তু ডি ফ্যাক্টো ঘোষণা যেটা আলাউদ্দিন দেওয়ান সাহেব বলেছেন 7ই মার্চে দিয়েছিলেন 7ই মার্চে দিক নির্দেশনা দিয়েছিলেন কিছু শর্ত দিয়েছিলেন কিছু দাবি করেছিলেন কিছু দায়িত্ব দিয়েছিলেন বাঙালি জাতির প্রতি এবং সেটাই আসলে মূল মন্ত্র হিসেবে নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই মার্চ মাসে 3 তারিখে ভাষণ এরপর 7ই মার্চের ভাষণ যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে 1999 সাল থেকে বিবেচিত হয়েছে ওয়ার্ল্ড রেজিস্টার অফ মেমোরিতে এটা লিপিবদ্ধ হয়েছে এবং এই 7ই মার্চের পরে 20 তারিখে ইয়াহিয়া কিন্তু বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালানো হবে তার নীল নকশায় স্বাক্ষর দিয়েছিলেন অনুমোদন দিয়েছিলেন মেজর রাও ফরমান আলী এবং খাজা এই দুই জেনারেল মিলে এই নীল নকশাটা তৈরি করেছিল এবং আমরা জানি রাও ফরমান আলী ঢাকার দায়িত্বে ছিল গণহত্যার এবং খাজা অন্য বাংলাদেশের সমস্ত এলাকায় বাংলাদেশের বহু এলাকায় যশোর ময়মনসিংহ খুলনা সৈয়দপুর সহ বহু এলাকায় হত্যাযজ্ঞ হয়েছিল তাহলে আমরা দেখি যে এই নীল নকশার নিয়ে এগোচ্ছিল আর এদিকে আলোচনার কথা বলছিল যাতে বাঙালি জাতি কিছু না বুঝতে পারে কিন্তু বঙ্গবন্ধু তার আগেই বাঙালি জাতিকে সতর্ক করে দিয়েছিলেন এরপর বঙ্গবন্ধু নিজেই 23শে মার্চ তারিখে বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়ি এই বাড়িটাতে যে মেন গেটটা আপনারা গেলে দেখতে পাবেন এই মেন গেটের বাইরে এসেই বঙ্গবন্ধু 23 তারিখে সেদিন ছিল পাকিস্তান দিবস 23 তারিখ ওই পাকিস্তান দিবসেই বঙ্গবন্ধু তার বাসায় সামনে জাতীয় পতাকা উত্তোলন করলেন আমাদের জাতীয় পতাকা তৎকালীন যে জাতীয় পতাকা ছিল অর্থাৎ তখন বাংলাদেশের একটা মানচিত্রের মতো ছিল সেই জাতীয় পতাকা এটা বঙ্গবন্ধু নিজে উত্তোলন করলেন অর্থাৎ ওই দিনই পাকিস্তানের কবর রচিত হলো কারণ হচ্ছে ওই দিন পাকিস্তান দিবস ছিল এরপরে আসলো 25শে মার্চ 25শে মার্চের রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হত্যাযজ্ঞ চালানো হলো আমি যদি দেখি কিভাবে এগুলো করা হয়েছিল একটু সময় সংক্ষেপ তার ভিতরে একটু বলার চেষ্টা করি ইতিমধ্যেই পাকিস্তানিরা সেনা বিল্ড আপ করছিল এই পূর্ব পাকিস্তান তথাকথিত পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ এলাকায় এবং ইতিমধ্যে সব জানাজানি হয়ে গেছিল এবং এই 25 তারিখের রাত 10টার সময় সেনানিবাস থেকে ঢাকা শহরের দিকে শহরের কেন্দ্রের দিকে সৈন্যরা মার্চ করতে থাকে এবং পাকিস্তানিরা মার্চ করতে থাকে এবং এসে তারা যখন ফার্ম গেটের কাছে আসলো তখন তাদেরকে বাধা দেওয়া হয় সেখানে কিছু পুরনো গাড়ি এবং কিছু গাছ কেটে রাস্তায় ফেলানো হয় কিন্তু সেই প্রতিরোধ টেকেনি প্রশিক্ষিত সেনাবাহিনীর কাছে তারা সেটা উল্লঙ্ঘন করে তারা সেটি সরিয়ে তারা এগিয়ে এসেছিল এবং 10:30 তারা রেসকোর্স ময়দানের কাছে এসে উত্তরে এবং দক্ষিণে প্রায় 80টি সাজোয়া গান যান নিয়ে তারা ওখানে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল এবং আমরা জানি তারা প্রায় 11:20 সময় রাজারবাগ পুলিশ লাইন ঘেরাও করে এবং এরপর সারা দেশে রাজারবাগ থেকে সারা দেশে সংবাদ দিয়ে দেওয়া হয় জেলা এবং সাবডিভিশনে যে তাদেরকে পাকিস্তানের সেনারা ঘেরাও করেছে এবং তারা বিপুলভাবে রেজিস্ট্যান্স দেয় কিন্তু সেখানে প্রচুর বাঙালিকে বাঙালি পুলিশকে সেখানে হত্যা করা হয় এবং সেটি যাতে বুঝে দেখে কাজ করতে পারে সেই জন্য তারা এক ধরনের যুদ্ধের সময় যে লাইট ব্যবহার করে সেই লাইট তারা ব্যবহার করেছিল এবং 32 পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়ক কর্নেল তাজ এই রাজারবাগের এই পুলিশ লাইন আক্রমণের দায়িত্বে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেখানে রেজিস্ট্যান্স হলেও আমাদের যারা পুলিশ বাহিনী ছিল তারা অনেকেই হত্যা হয়েছিল এবং একটা বড় অংশ পালিয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এরপর 22তম
বেলুচ রেজিমেন্ট, তারা প্রায় একই সময়ে পিলখানা, যেটা আমাদের এখন বিজিবির হেডকোয়ার্টার, এখানে ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস তৎকালীন বাঙালি যারা ছিল তাদের পরে আক্রমণ শুরু করলো, ইপিআররা প্রতিরোধ শুরু করলো। আমি তখন স্কুলের ছাত্র, ক্লাস নাইনের ছাত্র, আমার আব্বা যশোর থেকে আমাকে, আমি যশোর শহরের স্কুলে পড়তাম, সেখান থেকে আমাকে নিয়ে গিয়েছিলেন তা গ্রামের বাড়িতে। তারা আগেই জানতেন যে যশোরে কয়েকটি হত্যাকাণ্ডের পর বুঝতে পেরেছিলেন যে একটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এই পিলখানার আক্রমণে বহু ইপিআরকে হতাহত করা হয় এবং শেষ পর্যন্ত এই রেজিস্ট্যান্সে টিকতে না পেরে তারা দূরে যায়। আমরা লক্ষ্য করেছি যশোর থেকেই যে যশোর সেনানিবাসে সেই রেজিস্ট্যান্সের জন্য আমাদের মা চাচিরা সবাই রুটি বানিয়েছিল এবং ডাব পাঠিয়ে দেওয়া হয়েছিল ক্যান্টনমেন্টের চারপাশে। বেশ কয়েকদিন যাবৎ এই রেজিস্ট্যান্স চলেছিল, আমি যশোরের কথাই বলছি। আর এই যে 25 মার্চের রাত্রে ঢাকায় আর একটি পাকিস্তান সেনাবাহিনীর গ্রুপ, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের যেটা বুয়েট সেখানে তারা যায় এবং সেখানে যে রোকেয়া হলেও গুলি করে এবং অনেকে পালিয়ে যাওয়ার জন্য যারা বেরিয়ে আসে তাদেরকে হত্যা করা হয়। আমরা বিদেশি সাংবাদিকদের মাধ্যমে এবং ফুটেজের মাধ্যমে তার কিছু ছবিও আমরা পেয়েছি এবং আমরা জানি যে আমাদের বুয়েটের একজন শিক্ষক ভিডিও করেছিলেন যে জগন্নাথ হলে ছাত্রদের দিয়ে কবর খোঁড়া হচ্ছে, গর্ত খোঁড়া হচ্ছে এবং সেখানেই তাদেরকে গর্তে ফেলে দিয়ে হত্যা করা হচ্ছে। এবং একই সময়ে ওই দিন রাতে প্রায় 1:15টার সময় গুলি করতে করতে বঙ্গবন্ধুর 32 নম্বর বাসভবনে যাওয়া হয়, 32 নম্বর রাস্তায় 677 নম্বর বাসভবনে যাওয়া হয় এবং সেখানে বঙ্গবন্ধু দোতলা থেকে গুলি বন্ধ করার জন্য বলেন এবং এরপর ওই বাড়িতে এসে হাজির হন কর্নেল জেডে খান এবং কর্নেল জেডে খানের সাথে মেজর সালেকও ছিলেন, যারা পরবর্তীকালে প্রমোশন হয়ে নিয়ে আরও বড় অফিসার হয়েছেন, তারা বইও লিখেছেন এবং সেখানে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন। বঙ্গবন্ধু তো পালানোর মানুষ না, বঙ্গবন্ধু পাহাড় সম মানুষ, বঙ্গবন্ধু তার ডাইনিং স্পেসের ওখানে দাঁড়িয়েছিলেন, আসলেন। তখন বঙ্গবন্ধু তাদেরকে বললেন যে তোমরা তো আমাকে একটা ফোন করে জানিয়ে দিয়ে আসতে পারতে। তারপর বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হলো এবং আমরা জানি তাকে গ্রেপ্তারের পর 57 ব্রিগেডের মেজর জাফর পাকিস্তানি অথরিটিকে জানিয়েছিলেন বিগ বার্ড ইজ ইন কেজ, স্মল বার্ড হ্যাভ ফ্লোন। এভাবেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের খবরটি পশ্চিম পাকিস্তানে পাঠানো হয় এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে আদমজি স্কুলে রাখা হয়। বঙ্গবন্ধুর বাড়ির অনেকেই যারা কাজ করত, যারা সহায়তা করত, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল, তবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং ওখানে একজন পুলিশ সদস্য নিহত হয়েছিল বলে আমরা জেনেছি। এই প্রথম দিন আদমজি স্কুলে রাখার পর, ওই রাতে রাখার পর, এরপর ফ্লাগ স্টাফ হাউসে রাখা হয় আরও নিরাপত্তার জন্য। আপনারা জানেন ফ্লাগ স্টাফ হাউস অর্থাৎ জিওসির বাড়িকে, ফ্লাগের সরকারি বাড়িকে ফ্লাগ স্টাফ হাউস বলা হয় এবং গ্রেপ্তারের 3 দিন পর পশ্চিম পাকিস্তানে নিয়ে লায়ালপুর জেলে রাখা হয় এবং বঙ্গবন্ধুরকে হত্যা করা হলেও বঙ্গবন্ধু 7ই মার্চে বঙ্গবন্ধুকে হত্যা করার চেষ্টা করা হলেও অর্থাৎ পশ্চিম পাকিস্তানে নিয়ে তার বিচার করা হয় এবং তার মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু পাকিস্তানিরা সেটি শেষ করতে পারেনি এবং তার পরিণতিতে এখানে প্রায় 96,000 পাকিস্তানিকে আত্মসমর্পণ করতে হয়েছিল। বঙ্গবন্ধু তাদের 195 জন পাকিস্তানি সেনা যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার এবং প্রায় 6,000 আলবদর রাজাকার যারা তাদের সহযোগিতা করেছিল তাদের বিচারের ব্যবস্থা করেছিলেন, কিন্তু বঙ্গবন্ধু সেই বিচার করতে দেওয়া হয়নি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে, কিন্তু সেটি একটা কথা বলা হয় ট্রুথ ইজ দ্য ডটার অফ টাইম এবং সময়ের কন্যা হিসাবেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে এবং হত্যাকারীরা আস্থা করে গেছে। যারা হত্যা করেছে এই 25 মার্চের রাত্রে আমরা আশা করব ডক্টর ফারহানা যেটা আশা করছেন, সরকারি প্রচেষ্টা আছে
এটি কাজটি সোজা নয়। আমরা জানি বাংলাদেশে যে হত্যা করা হয়েছিল সেটি একটি গণহত্যা। গণহত্যার সঙ্গে হচ্ছে কোনো জাতিকে নিশ্চিহ্ন করা কিংবা কোনো জাতিকে আংশিক নিশ্চিহ্ন করা, এবং সেই নিশ্চিহ্ন করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল, এটা গণহত্যা। পৃথিবীর অন্যতম চারটি গণহত্যার একটি বাংলাদেশে বাঙালিদের এই হত্যা পাকিস্তানিদের দ্বারা। এবং আমরা জানি ইহুদিরা সংখ্যায় কিন্তু এত হত্যা হয়নি, 30 লক্ষ হত্যা হয়নি। সুতরাং আমাদের এই হত্যাকাণ্ড, আমরা আশা করি আমাদের সরকার, আমাদের সংসদ 2017 সালে এবং 11ই মার্চে অধিবেশনে এই 25 তারিখের কালো রাত্রিকে, অর্থাৎ 25 তারিখকে গণহত্যা দিবস হিসাবে পালন করার ঘোষণা দিয়েছেন। এবং আমরা আশা করি এবং এই দিবসটি আন্তর্জাতিক বিশ্ব, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ থেকে এটি আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালিত হবে। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, সরকার প্রচেষ্টা করছে, আমাদের অন্য দেশের সাথেও নেটওয়ার্কিং করতে হবে, আমাদের বন্ধুদের সাথে, এবং যারা মাঝামাঝি পর্যায়ে আছে তাদেরকেও আমাদের দিকে ঝোঁকাতে হবে। তাহলে একদিন হয়তো দেখব আমাদের যে সূর্য সন্তান, যারা এই রাতে হত্যা হয়েছিল, এই 25-এর সেই বিভীষিকাময় রাতে, সেই রাত্রে যারা সরাসরি দেখেছে তারাই স্মরণ করতে পারে, চারিদিকে আগুনের লেলিহান, আগুন পুড়িয়ে আগুনে সার্কার করে দেওয়া হয়েছিল অনেক জায়গা। এবং সেই দিন 13তম সীমান্তবর্তী দলকে সেনাবাহিনীতে, সেনাবাহিনী সেনানিবাসে, ঢাকা সেনানিবাসে সংরক্ষণ করা হয়েছিল, যদি হত্যায় কিছু বাকি থাকে তাহলেও বাদ বাকিটা তারা করবে। সেদিন 43তম পাকিস্তানি হালকা বিমান বিধ্বংসী বাহিনীকেও তেজগাঁও বিমানবন্দরে রেডি করে রাখা হয়েছিল বোমাবর্ষণের জন্য। সেদিন 22তম বালুচ রেজিমেন্ট ইপিআর বাহিনীকে নিরস্ত করবে এবং ইপিআর সদর দপ্তরে ওয়্যারলেস ব্যবস্থা দখল নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেদিন 32 কুখ্যাত পাঞ্জাব রেজিমেন্ট রাজারবাগ পুলিশ লাইনকে নিষ্ক্রিয় করার কাজ করেছিল। সেদিন 18তম পাঞ্জাব রেজিমেন্টের দায়িত্ব ছিল পুরানো ঢাকা এবং নবাবপুরের বিষয়ে, এবং তারা সেখানে অনেক হিন্দু বাড়িতে তারা হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারা তল্লাশি চালিয়েছিল। 31তম ফিল্ড রেজিমেন্ট মোহাম্মদপুর এবং মিরপুরের নিরাপত্তার কথা বলে মানুষকে হত্যা এবং লুটতরাজ করেছিল। বঙ্গবন্ধু, স্বয়ং বঙ্গবন্ধুকে যারা গ্রেপ্তার করেছিলেন তারা হলো 3 নম্বর SSG একটু প্লাটুন, তারাই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে দোতলা থেকে নিচতলায় সিঁড়ি দিয়ে নামিয়ে পাকিস্তানে নিয়ে গিয়েছিল। তারা অবশ্য মওকা খুঁজছিল কোনো সুযোগে বঙ্গবন্ধুকে হত্যা করা যায় কিনা। এরপর 22তম বালুচ ও 32তম পাঞ্জাব রেজিমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল। এরপর তারা 22তম বালুচ রেজিমেন্ট পিলখানায় যে তাদের শক্তি বৃদ্ধি করেছিল। সুতরাং কত সশস্ত্র পাকিস্তানি হায়নারা নিরস্ত্র বাঙালিদের পরে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু নৈতিক বনবলে কখনো ফাটল ধরাতে পারেনি। তাই তো 96,000 পাকিস্তানিকে আত্মসমর্পণ করতে হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছে পাকিস্তানকে, স্বীকৃতি দিতে হয়েছে পাকিস্তানকে, যখন বঙ্গবন্ধু সেই OIC-তে 74 সালে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর জন্য, বাংলাদেশের জন্য OIC সম্মেলন 22 থেকে একদিন সরিয়ে 23 তারিখে করা হয়েছিল, এবং এয়ারপোর্টে ভুট্টো, পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ভুট্টো, তখন প্রধানমন্ত্রী, এবং সেই কষায় টিক্কা খান এসেছিলেন বঙ্গবন্ধুকে স্যালুট জানাতে, বঙ্গবন্ধুকে সাদরে গ্রহণ করার জন্য। এবং টিক্কা খানকে দেখে বঙ্গবন্ধু টিটকারি দিয়ে বলেছিলেন, হ্যালো টিক্কা, হাউ আর ইউ। সুতরাং আমাদের অনেক বীর, আমাদের অনেক মানুষের জীবন গেছে এই 25 মার্চের কালরাত্রি। আমরা আশা করব বিশ্ব জগৎ, বিশ্বের দেশগুলো এই দিনকে স্মরণ করে যেন ভবিষ্যতে এই ধরনের আর হত্যাযজ্ঞ না হয়, তার একটি শপথ নেবে, তার একটি বাধা দেবে। আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে কয়েকটি ক্ষেত্রে বাধাও দিয়েছে। আমরা দেখেছি যে সার্বিয়ানরা কিভাবে মুসলমানদের হত্যা করেছে বসনিয়ার, এবং তার পক্ষে হয়ে আমেরিকার তৎকালীন প্রশাসন ক্লিন্টন
এবং মেডলিন অলব্রাইট তাদেরকে বোমা বর্ষণ করে কিভাবে নিরস্ত করেছে। তবে তার আগে অনেককে হত্যা করা হয়েছে, এই হত্যা ঠেকানোর নিবৃত্ত করার দরকার ছিল, বাংলাদেশেও দরকার ছিল, আমেরিকা বা পশ্চিমা বিশ্বকে পাকিস্তানিদের নিবৃত্ত করা। আমি এই বলে এখানেই শেষ করতে চাই, অন্যকে সুযোগ দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। আমরা আসলে আমাদের যে আয়োজন সেটির শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আপনার কাছ থেকেই শেষ বাক্যটুকু শোনার অপেক্ষায় ছিলাম। আমরা আজকে যে উপস্থিত ছিলেন আমাদের জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন দেওয়ান স্যার, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের ডক্টর ফারহানা হেলাল মেহতাব ম্যামের কাছে কৃতজ্ঞতা, ম্যাম গণহত্যা ও আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করেছেন। শেষে আমরা আজকের আয়োজনটি এখানেই শেষ করছি। শেষ করবার আগে কবি সুকান্তর যে চারটি লাইন আপনি বলছিলেন আপনার কথায়, আসলে যে বাংলাদেশকে বারবার দমানোর চেষ্টা করা হয়েছে কিন্তু বঙ্গবন্ধু একবার বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, পারবানা, বা সেই একই রকম ভাবে সুকান্ত তার কবিতায় বলেছেন সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। তো আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর সেই ভাষণের, যে কেউ দাবায় রাখতে পারবানা, সেই ভাষণের উদ্দীপ্ত হয়ে বাঙালি সারা জীবন মাথা উঁচু করে থাকবে। বাংলাদেশিরা শত বাধা ঝঞ্ঝা আসা সত্ত্বেও যে উন্নয়নের মহাসড়কে আমরা চলছি সেখানে চলবো। আমাদের আজকের আয়োজন, আমরা আবারও 25শে মার্চ কালো রাতে যেই গণহত্যাটি হয়েছে, যে যারা শহীদ হয়েছেন, সেই সাথে আমাদের মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, আমাদের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সাথে আমাদের সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অগ্রিম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।